2021 সালটা মুভি জগতের আপ ডাউনের উপর দিয়ে চলে, আর এই আপ ডাউনের মধ্য দিয়ে বলিউডও তালে তাল মিলাইল। এই বলিউডে আমরা যতই খারাপ বলি না কেন, দিন শেষে তারা কিছু না কিছু রাখে যায় আমাদের জন্য, আর যেটা দেখার পরে মুখ দিয়ে না হইলেও মনে মনে বলবে না জিনিসটা আসলেই ভালো। তো আর দেরি না করে 2021 যেহেতু শেষ, তাই 2021 সেরা কিছু বলিউড মুভি দেখে নেওয়া যায়। কেন শুরু করা যাক টপ 5 2021 বলিউড মুভি। Welcome to the show. বিয়ের পরপরই স্বামীর মরণ, এটা কোনো অনুভূতি বইয়ের মাঝে নাই, এটা পরিবারের বদহজমের বিশাল বড় একখান কারণ। মজার কিছু কমেডি সিন আর সাথে নেগেটিভ আর পজিটিভ পয়েন্ট নিয়ে হাজির পাগলেট। সানিয়া মালহোত্রাটা একটু বেশি আন্ডাররেটেড মনে হয় আমার, কারণ যে পারফরমেন্স পুরো মুভিতে পুরো দেখার মতো ক্যারেক্টার, আর তার সাথে বাস্তবতাটা যেভাবে আমাদের সামনে ফুটায় তুলে, ভাই সত্যি বলতেছি সেটা দেখানোর পরে যে কেউ বলতে পারবে মহারানী অনেক আন্ডাররেটেড। আর এই সাদা সিদে অ্যাক্টিংটাই জাস্ট কায়রা নিছে আমাদের মন। নেগেটিভ পয়েন্ট যদি বলতে যাই তাহলে বলতে হবে যে 2 ঘন্টা একটু বেশি সময় হয়ে যায়, আর যেটা আমাদের কাছে খানিকটা নেগেটিভ পয়েন্ট মনে হয়, 18+ কোনো কাহিনী কিচাং নাই, অর্থাৎ অ্যাডাল কোনো সিন নাই, তার জন্য নেটফ্লিক্সে জাস্ট চিল মতো বৈশা সব ফ্যামিলি নিয়ে দেখা যাবে মুভিটা। একটা মানুষ যখনই তার নামটা ভাসে আসে তখনই আমাদের মনের মধ্যে চলে আসে ইউনিক কিছু, আর এই মানুষটার কাছে ইউনিক ছাড়া আর কি আশা করা যায়। হ্যাঁ, আমি বলতেছি আয়ুষ্মান খুরানার কথা। যারা যারা এখন পর্যন্ত আয়ুষ্মান রে চিনে আসতেছে তারা অবভিয়াসলি বলতে পারবে যে এই ভাইজান একটু এক্সপেরিমেন্ট করতে বেশি পছন্দ করে, তার জন্য ভাইজান সব ধরনের উদ্ভট কনসেপ্ট তার কাছ থেকেই আমরা পাই। বলিউডে এই একটা মানুষই যথেষ্ট, তার নামটা যখনই উঠে আসবে তখনই ভাবতে হবে বলিউড নতুন কিছু আনুক বা না আনুক এই মানুষটা নতুন কিছু আনবেই, যেটা আমাদের মুভি লাভার্সের কাছে অবভিয়াসলি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। 2021 সালটাও তার থেকে ব্যতিক্রম না। ভাইজান খেলে দেওয়ার পরে জানতে পারে যে যার সাথে সে খেলা করছে সে ছিল ট্রান্সজেন্ডার। এই কথাটাই যখন আমাদের মাথার মধ্যে চলে আসে তখনই জাস্ট আমরা একটু রিগ্রেট করি, আচ্ছা জিনিসটা কেমন। আর এই কেমন জিনিসটাই সমাজের মাঝে তুলে ধরতে অসাধারণ একটা মুভি আয়ুষ্মান খুরানা আমাদের সামনে প্রেজেন্ট করছে। সেটা শুধুমাত্র আয়ুষ্মান খুরানা না, ভূমিকা কাপুর ক্রেডিট দেওয়া দরকার, কারণ এরকম একটা বোল্ড ক্যারেক্টার আমাদের সামনে প্রেজেন্ট করছে বিধায়। এ পর্যন্ত যারা যারা ভাবতেছে ভাইজান আমি কোন মুভির কথা বলতেছি, তো তাদেরকে বলে রাখি যে আমি বলছি 2021 আয়ুষ্মান খুরানার নতুন চান্দিকার কি আশিকি। বনি কাপুরকে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য অবভিয়াসলি থামস আপ, তবে সবচেয়ে একটু খটকা লাগার বিষয় বা নেগেটিভ পয়েন্টের দিকে যদি চলে আসে তাহলে বনি কাপুরই চলে আসবে, তাকে যে ক্যারেক্টারটা প্লে করতে দেওয়া হয়েছে বা সে যে আমাদেরকে ইমোশনালভাবে অ্যাটাচ করবে সেই ইমোশনাল অ্যাটাচটা আমরা পাই না। কেন পাই না সেটা মুভিটা দেখার পরেই সবাই বলতে পারবে। মুভিটা শেষ করার পরে একজন হইলেও চিন্তা করবে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ ট্রান্সজেন্ডার বিষয়টাকে নিয়ে। মুভিটার মেইন মন্ত্র যে কিছু একটা শিক্ষা দিয়ে যাবে আমাদেরকে। এই জন্য ভাইজান আয়ুষ্মান খুরানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউনিক ইউনিক জিনিস শুধুমাত্র এই একটা মানুষই আনতে পারে, যেখানের জন্য অবভিয়াসলি আমরা সবাই অপেক্ষা করি। খুলতে না খুলতেই হুট করে আমাদের সামনে হাজির সূর্যবংশ। কিসকা জাদা বড়া হ্যায় এন্ট্রি, আনলিমিটেড অ্যাকশন আর রোহিত শেট্টির মশালা দিয়ে ভরা পুরো মুভি। যতই আমরা বলি ক্রিঞ্জ আর ইললজিক্যাল অ্যাকশন, তবুও ভাইজান মুভি খান এনজয় করার মতো। এই টিপিক্যাল বলিউড মশালা মুভি তখনই বিরক্তিকর হয়ে যায় যখন ট্রেইলারেই সবকিছু দেখায়। এই জিনিসটা একেবারে বিরক্তিকর, কারণ এক বছর আগে হওয়া ট্রেইলার দেখানোর পরে সবকিছু মুখস্থকরণের পরে মুভি খান আমাদের সামনে এক বছর পরে আসা। যারা এই মশালা মুভিগুলো একটু বেশি পছন্দ করে তাদের জন্য ভাই পারফেক্ট একটা প্যাকেজ। যদি না দেখা হলে অবভিয়াসলি চলে যাও নেটফ্লিক্সে, নেটফ্লিক্স ভাইজানের যায় কইয়া ফেলো যে ভাই আমরা দেখায় দাও সূর্যবংশী। ভাই যা নাম্বার 2 এর মুভি খান পুরাই মাথা নষ্ট। রেডিও পডকাস্টে একজনকার কলারের দাবি, সিএম রে মাফ চাইতে বলো নাহলে পুরা ব্রিজ উড়ায় ফেলাও। আমার নাম রঘুবীর মাতা আর আমি সিলিং করানে वाले। মিনিট থেকে শুরু করে মুভি শেষ অবধি জাস্ট টেনশনের মধ্যে রাখে আমাদেরকে। কি
কি হবে, কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, সব কিছু যেন এক হাতে হ্যান্ডেল করে কার্তিক আরিয়ান। তাহলে পুরো মুভির ওয়ান ম্যান আর্মি। চন্দ্র মুভি এক রুমে শুট করা নেটফ্লিক্সের মুভি ধামাকা। মিডিয়া জগতের বর্তমানে ডার্ক সাইডে আমরা মুভিটাতে দেখতে পাই। মিডিয়া তাদের টিআরপির জন্য কি কি না করতে পারে, এই জিনিসটা যদি ভাই জান না দেখা হয় ভাই, সত্যি বলতেছি বিয়ন্ড লেভেলের মিস করা হবে। ডিরেকশন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এমনভাবে হুক করে রাখে এরশাদের বিজিএম ভাই, টেনশনটা লেভেলে লেভেলে বাড়াইতে থাকে। নাম্বার এক এর মুভি ভাইজান শুরু থেকে কখনোই মনে হয় না এই ভাইজানি বলিউডের মুভি। মুভির স্টোরি টেলিং থেকে শুরু করে মুভির যে 1940-এর যে সেট কান ভাই পুরাই মাখন ভাবে তৈরি করা, যেটার জন্যে পুরো মুভির সাথে যেন আমরা রিলেট করতে পারি। সবচেয়ে খারাপ বিষয় এখানে হচ্ছে অস্কারে যাওয়ার পরেও মুভি খান রিজেক্ট হয়ে যায়। মুভিটা এত সুন্দরভাবে আমাদেরকে ইমোশনালি টাচ করে আর রিয়ালিটিটাকে এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে। দেখার সময় তো কিছু হবে না, কিন্তু দেখার পরে যেন নেশার মতো চলতে থাকবে আমাদের মাথায় যে দেখলামটা কি। প্রথম দিকে হয়তো বা মুভিখান অনেকে স্লো লাগবে, বাট পরবর্তীতে মুভিখান নেশায় পরিণত হবে, শেষ হইলেও চলতে থাকবে মাথার মধ্যে। যেখানে আমরা পাই যাবো অ্যামাজন প্রাইমের 2 ঘন্টা 40 মিনিটের সর্দার উদ্যম। এই ছিল আমাদের 2021-এর টপ 5 লিস্ট। জানি না কার কোনটা মুভি দেখা হয়েছে বা দেখা হয়নি, যার যার যেই মুভিখান দেখা হয়েছে, বাট মুভিখান কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আর B2.1 সাইনিং আউট। বাই বাই, আসতেছি নতুন বছরে। ভিডিওটা হয়তো বা নতুন বছরে আপলোড হবে, বাট দেখা হবে নতুন বছরে। গোল থাকবে বিশাল বিশাল। Let's go.